আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এবং স্টুডেন্ট, আশা করি ভালো আছো। ঈদের পর আমরা আবার ফিরে এসেছি আমাদের অনলাইন ক্লাসে। যেহেতু আমরা এখনো আমাদের কলেজের ক্লাসরুমে ফিরে যেতে পারিনি, তো আমাদের পড়াশোনা করার যে প্রচেষ্টা সেটা চালু থাকতে হবে, এবং তার প্রেক্ষিতেই আমরা আমাদের অনলাইন ক্লাসে ফিরে এসেছি। তোমাদের সিলেবাসে সেকেন্ড পেপারে 4 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স আছে। আমি আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স অ্যাকচুয়ালি কিভাবে আসবে? অ্যাকচুয়ালি তোমাদেরকে গ্যাপ আকারে আসবে। 10টা আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া থাকবে, 10টায় 5 মার্কস, এবং এই 5 মার্কসের জন্য মানে দুটো অ্যান্সার করে তুমি 1 মার্কস, একটা অ্যান্সার করতে পারলে হাফ মার্কস করে তুমি পাচ্ছ। আরেকটা বিশেষ বিষয়ে তোমাদেরকে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবে। এই 10টার মধ্যে নিয়ম 6 থেকে 7টা পাবে তুমি গদ বাঁধা যে রুল আমরা করি সেই রুল থেকে। 2 থেকে 3টা পাবে অর্থ, জাস্ট অর্থ অনুসারী হয়ে যাবে। আচ্ছা, রুলস এর বিষয়টা একটু ক্লারিফাই করি, যে রুলস যেমন আমরা সো দ্যাট এর রুল করি, কন্ডিশনাল এর রুল করি, অ্যাজ দো, এই ধরনের রুল। এই রুল সরাসরি রুল থেকে তুমি পাচ্ছ 6 থেকে 7টা। 2 থেকে 3টা তুমি পাবে জাস্ট অর্থ বুঝলেই হবে, অর্থটা বুঝলেই তুমি সেটা ফিল আপ করতে পারবে। আর একটা বা দুটো, বেশিরভাগই একটা আসে, মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে দুটো আসে, সেটা হচ্ছে কি, হ্যাঁ প্রভাব খুবই ইম্পর্টেন্ট। আমাকে আমরা কিছু প্রভাব পড়বো, গদবাধার কিছু প্রভাব আছে যেগুলো অহরহ এসে থাকে পরীক্ষায়, সেই প্রভাবগুলো আমরা জেনে নেব, তাহলে আমার ওই 1 মাস বা 2 মাস আমি খুব সহজেই আমি ক্যারি করতে পারছি। যাই হোক, আমাদের যেহেতু চক ডাস্টার, হোয়াইট বোর্ড মার্কার পেনের একটা ঘাটতি আছে তুমি জানো, সো আমি তোমাদেরকে খাতায় ক্লাসটা করানোর চেষ্টা করব। আরেকটা বিষয়, খাতায় মাঝে মাঝে দেখতে অসুবিধা হয়, সেজন্য আমি তোমাদেরকে কমেন্টে প্রথমেই দেখবে যে আমি কিছু কমেন্ট করে দেব, সেগুলো দেখলেই তোমরা আসলে খাতায় অত কষ্ট করে দেখতে হবে না, আমি কিছু ছবি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। তাহলে আমরা এখন খাতায় চলে যাই। আচ্ছা, আশা করছি তোমরা আমার লেখা দেখতে পাবে বা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমেই যে রুলটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল রুল 1। কি হবে একটু বড় করে লিখছি, এই কন্ডিশনের রুলগুলো আমি তোমাদের কমেন্টে, প্রথম কমেন্টেই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমি মুখে বলে দিচ্ছি যেহেতু লিখলে খুব ভালো বোঝা যায় না। ফার্স্ট কন্ডিশনাল, আচ্ছা কন্ডিশনাল বোঝার আগে তোমাদেরকে তিনটা টেন্স খুব ভালো হয়ে বুঝতে হবে, খুবই ভালো হয়ে বুঝতে হবে তিনটা টেন্স। কি কি সেটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা কি পাস্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, সাবজেক্ট বসবে, ভার্বের প্রথম রূপ বসবে মানে ভার্ব 1 এবং অবজেক্ট বসবে, সিম্পল।
সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। সাবজেক্ট সিম্পল, সাবজেক্ট, ভার্ব ওয়ান এন্ড অবজেক্ট। এক্ষেত্রে আমরা ভার্ব ওয়ানের ক্ষেত্রে আমরা জানি যে যদি কর্তা মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। আমি আবারও বলছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। খেয়াল করো এস আর ইএস কখন যুক্ত হয়, ভার্বের শেষে যদি এস, এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স এই শব্দগুলো থাকে ভার্বের শেষে, যদি এই শব্দগুলো থাকে সেক্ষেত্রে ইএস যুক্ত হয়। যেমন ধরো গো, গো এর শেষে কি আছে, ও আছে, সেক্ষেত্রে ইএস যুক্ত হবে, গোজ। কিন্তু খেয়াল কর টেল, টিই ডাবল এল, টেল এর লাস্ট হচ্ছে এল, আমাদের এই শব্দগুলোর মধ্যে একটাও নেই, তাহলে কি হবে, একটা এস যুক্ত হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কি, ঠিক সেম সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ, মানে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্মটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভার্বের প্রথম রূপ। এবং অবজেক্ট বসবে, আর পারফেক্টে আমরা জানি কি, সাবজেক্ট বসবে, তারপর একটা হ্যাড বসবে এবং ভার্বের তৃতীয় রূপ বসবে, দেন অবজেক্ট বসবে বা আদার্স যা থাকবে, এক্সটেনশন বলতে যেটা বোঝে সেটা বসবে। এই তিনটা টেন্স খুব ভালো হবে জানলেই আমরা কেবলমাত্র কন্ডিশনাল করতে পারবো, আদারওয়াইজ কন্ডিশনাল একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। সুতরাং তিনটা টেন্স আমরা খুব ভালোভাবে আগে রপ্ত করে নিই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালে যাই। দেখো আমি তোমাদের কমেন্টে দিয়ে দিয়েছি, একটু প্রথমটা একটু ডাউনলোড করে নাও, প্রথম ছবিটা একটু সেভ করে নাও, কি লেখা আছে দেখো। ফার্স্ট কন্ডিশনাল আমি এখানে সংক্ষেপে লেখা আছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এভাবে লেখা আছে। তো আমি একটু ডিটেইলি তোমাদেরকে বলতে চাই, তোমরা খাতা এবং কলম নেবে এবং ইন ডিটেইলি লিখবে। সেটা কি, ইফ এর সাথের অংশ, ইফ এর সাথে যে যুক্ত অংশ সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ কি হবে, ফিউচার ইনডিফিনিট। ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারছি, ইফ হি কমস, তোমাদেরকে এরপরে কি হবে, বাকিটুকু গ্যাপ দিয়ে দেবে, বাকিটুকু ডট 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 একটা অংশ থাকবে, সেই অংশটা তোমাকে ফিল আপ করতে হবে। দেখো ইফ আছে, ইফের সাথে যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি করে বুঝলাম, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বটা কি, ভার্বের প্রথম রূপ, একটা এস যুক্ত আছে, খুব সিম্পলি ইফ যুক্ত অংশের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত হয়েছে, তাহলে অপর অংশ কি হবে, ফিউচার ইনডিফিনিট হতে পারে, আই, আমি যাই বসাবো, এটা তুমি স্বাধীন, এই এই সেন্টেন্স তৈরি করতে তুমি স্বাধীন, তোমার ইচ্ছা মতো তুমি পিক করতে পারো, যে কোনো অর্থ অর্থ অর্থবোধক যে কোনো সেন্টেন্স হলেই হলো, আই শ্যাল গো হতে পারে, আই শ্যাল কাম হতে পারে, হতে পারে শি, শি দিয়ে হতে পারে, শি উইল গো হতে পারে, তুমি যেটা যে কোনো দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে যে টেন্সটা কোনটা, ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে কিনা। দেখো সাবজেক্টের পর আমি শ্যাল বা উইল যুক্ত করছি, এক্ষেত্রে খেয়াল রাখবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল বসাচ্ছি এবং অন্যান্য পার্সনগুলোতে আমরা উইল বসাচ্ছি। ফার্স্ট কন্ডিশনাল আশা করি বুঝতে পেরেছো, সেকেন্ড কন্ডিশনাল চলে যাই। দেখো ঠিক সেম ভাবে আমার কমেন্টে দেয়া আছে যে সেকেন্ড কন্ডিশনাল, আচ্ছা সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তার মানে ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হবে,
past conditional. হ্যাঁ past conditional actually কি subject, subject এর পরে would, could, might plus verb এর present form. কি বলছি? Would, could, might, যে কোনো একটা, would, could, might তিনটা একসাথে না, would, could, might এর যে কোনো একটা বসবে subject এর পর, এবং তারপরে কি হবে? Present indefinite tense. প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড কুড মাইট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম. আচ্ছা তাহলে একটু একটা উদাহরণ দিলে আমরা খুব সহজ হয়, যেমন আগের সেম সেন্টেন্সটাকে যদি আমি আবার পিক করি, ইফ আমি এটাকে পাস্ট ইনডিফিনিট করে ফেলি, হি কেম, তাহলে এটা কি হবে? বলেছি সাবজেক্টের পর উড কুড মাইট, আমি উড বসালাম, আই উড গো. এখন দেখো আমি বলছি বারবার বলছি ইফ যুক্ত অংশ, তোমাকে ঠিক গ্যাপটা এভাবে দিতে পারে, যেমন প্রথমেই গ্যাপের প্রথমেই হচ্ছে ডট, তারপরে দেয়া আছে ইফ হি কেম, মানে ইফ যুক্ত অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং অপর অংশ কি হবে? পাস্ট কন্ডিশনাল. তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই বসাবো আই উড গো. এখানে আই উড গোই লিখতে হবে এমন কোন কথা নেই, এখানে অর্থবোধক যে কোনো সেন্টেন্স তুমি লিখবে, কিন্তু সেক্ষেত্রে সাবজেক্টের উপর উড কুড মাইট বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে ভার্ব ওয়ান বসবে. আশা করি বুঝতে পেরেছ, যদি বুঝতে না পারো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমাকে জানাও যে কোনখানে তোমাদের প্রবলেম রয়ে গেছে. থার্ড কন্ডিশন, লাস্ট বাট নট লিস্ট, ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় অপর অংশ কি হবে? পারফেক্ট কন্ডিশনাল. এবং পারফেক্ট কন্ডিশনাল কোনটাকে বলবো আমরা? হ্যাঁ দেখো কমেন্টে আছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পর ভার্বের তৃতীয় রূপ, মানে ভার্বের past participle, যেমন go, went, gone. হ্যাঁ গানটা হচ্ছে ভার্বের past participle, তৃতীয় রূপ. একটা উদাহরণ দিই, ঠিক এই যে উদাহরণটা আমরা একটু আগে করলাম একই উদাহরণটা আমি আবারও পিক করি. হি ইফ হি বলেছি past perfect হবে, তাহলে ইফ হি হ্যাড কাম, কাম কেম, কাম কাম কিন্তু past participle. হ্যাঁ তাহলে কি হবে? আই কুড বলেছি কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, তাহলে আই কুড হ্যাভ এরপরে ভার্বের তৃতীয় রূপ. আই কুড হ্যাভ গান দেয়ার, ইফ হি হ্যাড কাম আই কুড হ্যাভ গান দেয়ার. তাহলে খেয়াল করো আমরা প্রথম তিনটা কন্ডিশনালি আবার ভালোভাবে একবার রিভিউ করি. প্রথম কন্ডিশনালের ক্ষেত্রে কি হচ্ছে? ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর অংশে হ্যাঁ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে. তাহলে আমি উদাহরণ দিলাম ইফ হি কামস আই শ্যাল গো, ঠিক এটাকে উল্টো 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 করে আসতে পারতো, যে প্রথমটুকু গ্যাপ দিয়ে পরে দিতে পারতো ইফ হি, দ্বিতীয় উল্টার মতো ইফ হি কামস, তাহলে আমি প্রথমটুকু ফিল আপ করতাম আই শ্যাল গো ইফ হি কামস, খুব সিম্পলি. যদি সে আসে তাহলে আমি কি যাব? দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে দেখো ইফ হি কেম আই উড গো, মানে কি যদি ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশ কি পাস্ট কন্ডিশনাল, মানে সিম্পল আই সাবজেক্টের পর উড কুড মাইট এবং তারপরে ভার্বের ভার্ব ওয়ান, উড কুড মাইট এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটাও একটা নোট করে নিতে পারো যে উড কুড মাইট আর সাথে আরো কিছু শব্দ তোমরা লিখে নিতে পারো, ক্যান কুড উইল উড মে মাইট তারপর শ্যাল শুড, এই ধরনের সব শব্দ পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়. তাহলে আমরা কি বললাম? যদি এই পাশে ইফ যুক্ত অংশের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট কন্ডিশন, তার মানে সাবজেক্টের পরে উড কুড মাইট বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে. থার্ড কন্ডিশনালে ঠিক একইভাবে ইফ যুক্ত অংশ যদি ইফ এর সাথে যে অংশটা আছে সেই অংশটা যদি পারফেক্ট টেন্স হয়, ইফ পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ কি হবে? পারফেক্ট কন্ডিশনাল. পারফেক্ট কন্ডিশনালটা কোনটা? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং তারপরে কি ভার্বের তৃতীয় রূপ ভার্ব থ্রি. আবার এটাকে উল্টো করেও দিতে পারতাম, সেক্ষেত্রে তোমাকে প্রথমে গ্যাপটা ফিল আপ করতে হতো, তাহলে আই কুড হ্যাভ গান দেয়ার হতো আগে এবং ইফ হি হ্যাড কাম এটা হতো পরে. আশা করছি যে কন্ডিশনালটা তোমরা বুঝতে পেরেছ. আমরা কন্ডিশনাল হচ্ছে আমাদের প্রথম রুল গেল, এরপরে আমরা দ্বিতীয় রুলে চলে যাব. আমরা দ্বিতীয় রুলে ফিরে যাই,
দ্বিতীয় রুলটা তোমরা দ্বিতীয় কমেন্টে দেখতে পাবে, সেকেন্ড কমেন্টে, খেয়াল করে একটু প্লিজ ডাউনলোড করে নাও এবং ভালোভাবে খেয়াল করো। একটু সুন্দর করে বক্স আঁকা আছে, এই পাশে কিছু বিষয় লেখা আছে, ওই পাশে কিছু বিষয় লেখা আছে, আমি এটা কিন্তু ডিটেইল তোমাদেরকে বলবো। আমি আঁকার চেষ্টা করি কি ছিল ভেতরে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, দুটো শব্দের একই অর্থ জানো। তাহলে এই শব্দগুলোর আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আবার সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাচ্ছি, পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে প্রথম অংশেই হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ কি হওয়া উচিত? হ্যাঁ, পরের অংশ পাস্ট পারফেক্ট। দেখো আমি খুব স্পষ্ট করে কমেন্টে লেখা আছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপর যদি অসুবিধা হয় আমাকে জানাও, কমেন্টে জানাও যদি কোনো অসুবিধা থেকে থাকে। খেয়াল করো, তার মানে আমি কি বলছি যে ইফ যুক্ত, সরি, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে পরের অংশে কি হবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশে কি হবে পাস্ট ইনডিফিনিট। এবং আগের অংশে যদি উপরটা না হয়, যদি এরকম হয় যে আগের অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট। একটা উদাহরণ দিই, আমরা এখানে উদাহরণ আছে তোমাদের সামনে, উদাহরণ আছে তোমরা দেখে নিতে পারো, আমি সেই এক্সাম্পল গুলো কি আবার মুখে বলে দিচ্ছি। যেমন তিন্নি ইটস অ্যাজ ইফ শি ওয়্যার হাংরি ফর এ লং টাইম। এখানে হয়তো দেওয়া আছে ফ্রম লাস্ট মান্থ অর লাস্ট। আচ্ছা, তিনি এমন ভাবে খাচ্ছে যেন সে অনেকক্ষণ যাবৎ খায়নি, অনেকক্ষণ যাবৎ সে ক্ষুধার্ত, জানো, এই যে জানো। খেয়াল করো, শির পরে আমি ওয়ার্ড দিচ্ছি, সে কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে প্লুরাল ভার্ব। এটা রুল তোমরা এই ক্ষেত্রে লিখে নিতে পারো যে অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপর আছে আর কি আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, ইফও আছে, উইশ। এই শব্দগুলোর পর, এই শব্দগুলোর পর, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই শব্দগুলোর পর উইশ, এই শব্দগুলোর পর ওয়াজ না বসে সবসময় ওয়্যার বসে। এই শব্দগুলোর পর ওয়াজ না বসে কি বসবে? ওয়্যার বসবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে বসলাম শি ওয়্যার হাংরি। আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ সেখানে আছে যে হি অর্ডার্ড অ্যাজ দো হি হ্যাড বিন জেনারেল। সে এমন ভাবে কমান্ড করলো, এমন ভাবে অর্ডার করলো, হ্যাঁ, এমন ভাবে একটা টাচ করতে বললো যেন সে কি একজন জেনারেল ছিল। তাহলে দেখো, এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট হি অর্ডার্ড, পাস্ট ইনডিফিনিট এই পাশে, তাহলে অপর পাশে কি হলো অ্যাজ দো হি হ্যাড বিন আ জেনারেল, অপর পাশে হ্যাড বিন আ জেনারেল, হ্যাড বিন, দেখো পাস্ট পারফেক্ট। এই পাশে পাস্ট ইনফিনিট, অ্যাজ দো এর এই পাশে, অ্যাজ দো এর প্রথম অংশে যদি পাস্ট ইনফিনিট হয় তাহলে পরের অংশে কি পাস্ট পারফেক্ট। ঠিক আছে, রুল নাম্বার থ্রি খেয়াল করো, আরেকটা সুন্দর বক্স আঁকা আছে, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, একই অর্থ, এটাই উপযুক্ত সময়, কোনো কিছু করার এটাই উপযুক্ত সময়। দেয়া আছে কি, দেখো, ইট ইজ হাই টাইম এর পর যদি সাবজেক্ট থাকে, আমি যদি সাবজেক্ট বসাই, সেক্ষেত্রে আমি বসাবো কি ভার্ব টু, মানে পাস্ট ইনডিফিনিট বসাবো, পাস্ট ফর্ম বসাবো, কোন একটা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আর যদি ইট ইজ হাই টাইম এর পর আমি টু নেই,
সাবজেক্ট না নিয়ে একটু টু নেই তাহলে সেক্ষেত্রে ভার্বের প্রথম রূপ বসবে। যেমন আমি এটি আমি একটা উদাহরণ দিচ্ছি, ইট ইজ সরি হাই টাইম উই যদি আমি একটা সাবজেক্ট নিয়েছি সেক্ষেত্রে উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিটস ওকে উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। দেখো সাবজেক্টের পর কি হলো ভার্বের দ্বিতীয় রূপ বসলো, ভার্বের পাস্ট পাস্ট ফর্ম বসলো। তোমাকে অথবা তোমাকে এরকম দেওয়া থাকতে পারে ইট ইজ টাইম, তারপরে কিন্তু ডট ডট দেওয়া থাকবে। তুমি যদি সাবজেক্ট নাও সেক্ষেত্রে ভার্বের পাস্ট ইন্ডিফিনিট দিতে হবে, যদি তুমি সাবজেক্ট না নাও সেক্ষেত্রে কি দেবে টু দেবে টু চেঞ্জ ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। দেখো তুমি দুটোই বসাতে পারো, যে কোনো একটা তুমি চাইলে রপ্ত করতে পারো। আবার তোমার এটা রাইট ফর্ম ভার্বেরও কিন্তু একটা রুল এটা যে যদি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে সাবজেক্টের পর ভার্বের দ্বিতীয় রূপ বসাতে হবে, মানে পাস্ট ইনফিনিট বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। এবং যদি ইট ইজ টাইমের পর টু বসাও তাহলে সেক্ষেত্রে সরাসরি ভার্বের বেস ফর্ম বসবে, মানে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ। দেখো এখানে চেঞ্জের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে এবং চেঞ্জ ভার্ব ওয়ান ভার্বের বেস ফর্মে আছে। তাহলে এটা গেল আমাদের তিন নম্বর রুল। এবার আমরা চার নম্বর রুলে আসি। চার নম্বরে দেখো সুন্দর একটা ছক এঁকে দিয়েছি, কি লেখা আছে, নো সানার হ্যাড ডট 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 দেন, এরকমটা যদি হয় তাহলে ওই পাশে কি বসাবো আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে অ্যাকচুয়ালি আমরা তিনটেই একসাথে পড়ি। হ্যাঁ, নো সানার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন এবং হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, এগুলো যদি হয় আমরা সবসময় কি করবো, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাবো। কি করবো, অবশ্যই অবশ্যই অতি অবশ্যই সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাবো। যেমন এখানে উদাহরণগুলো দেখো, নো সানার হ্যাড যদি একটা এরকম তোমাদের দেওয়া থাকবে এইটুকু, নো সানার হ্যাড হি সিন দা পুলিশ, এইটুকু দেওয়া থাকবে, বাকিটুকু তোমার ডট ডট দেওয়া থাকবে। তুমি সেক্ষেত্রে কি করবে, তুমি একটা ভার্ব নেবে, প্রথমে একটা সাবজেক্ট নেবে, যেমন সাবজেক্ট দেওয়াই আছে হি হি, তাহলে সে পুলিশ দেখা মাত্রই সে কি করলো, আচ্ছা দেন টাগে আমি লিখিনি দেনের পর, অনেক সময় হয় কি নো সানার হ্যাড এর পর পরই ডট ডট দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি দেন সহ পিক করবে, দেন বসিয়ে তারপর লিখবে, স্কার্সলি হ্যাড থেকে ওই পর্যন্ত দেওয়া থাকবে, হোয়েনটা দিল না তুমি, হোয়েনটা বসিয়ে তারপর বাকিটা ফিল আপ করবে। আর যদি হোয়েন দেওয়া থাকে তাহলে তারপর থেকে একটা সাবজেক্ট বসিয়ে তারপর ফিল আপ করবে, যেমন হি ভার্বের দ্বিতীয় রূপ মানে পাস্ট পাস্ট ফর্ম হি র্যান অ্যাওয়ে, সে কি করলো পালিয়ে গেল, পুলিশ দেখা মাত্রই কি করলো, যখনই সে পুলিশ দেখলো তখনই সে পালিয়ে গেল, পুলিশ দেখা মাত্রই সে কি করলো পালিয়ে গেল। এরপর একটা খেয়াল করো, স্কার্সলি হ্যাড হি নোন মি, এখানে উদাহরণটা আমার কমেন্টে দেয়া আছে, স্কার্সলি হ্যাড হি নোন মি, স্কার্সলি হ্যাড হি নোন মি হোয়েন হি মেট মি, মানে কদাচিৎ, স্কার্সলি হোয়েন মানে কি, স্কার্সলি হ্যাড মানে কি, মানে কদাচিৎ মানে একদমই অল্প, তাহলে সে আমাকে খুব কমই জানতো যখন সে আমার সাথে যখন তা দেখা হয়েছে, তা সে আমাকে খুব অল্প অল্প পরিমাণে চিনতো, অল্প অল্প জানতো। এরপর দেখো হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড দেখো, হার্ডলি হ্যাড হতে পারে আই টক টু হার, আমি একটু বড় বড় করে লেখার চেষ্টা করছি, হোয়েন তাহলে হোয়েন থেকে আমাকে ডট দিয়ে দিচ্ছে, আমি একটা সাবজেক্ট বসালাম এবং স মানে সি এর পাস্ট ফর্ম স সি স সিন, হ্যাঁ স সি এর পাস্ট ফর্ম, তাহলে আমি আই স হার, আমি
আসতে আই হার্ডলি হ্যাড, একদমই কম কথা বলেছি বা বলি নাই বললেই চলে, যখন আমি তাকে তার সাথে আমার দেখা হলো বা আমি তাকে দেখলাম। তাহলে আমরা ভালোভাবে খেয়াল করি, নো সানার হ্যাড, এরপরে কি হবে, হি সিন নো সানার হ্যাড দেন, অথবা স্কার্সলি হ্যাড ওয়েন, অথবা হার্ডলি হ্যাড ওয়েন, এগুলোর পর সাবজেক্টের একটা সাবজেক্ট বসবে এবং ভার্বের দ্বিতীয় রূপ বসবে, ভার্বের পাস্ট পাস্ট ফর্ম বসবে, এবং কি তারপরে তুমি একটা এক্সটেনশন দেবে বা অবজেক্ট দেবে। কিন্তু খেয়াল করো, যদি আমাকে নো সোনার হ্যাড এর পর দেন না বসিয়ে দেয়, হার্ডলি হ্যাড এর পর হোয়েন, অথবা স্কার্সলি হ্যাড এর পর হোয়েন না বসায়, তাহলে সেক্ষেত্রে আমি দেন থেকে শুরু করব বা হোয়েন থেকে শুরু করব। হ্যাঁ, আর যদি বসিয়ে দেয় আমার দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সাবজেক্ট থেকেই শুরু করবো। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, এটা খেয়াল রাখার মতো একটা বিষয়। এরপরে যে রুলটা আমি তোমাদেরকে বলবো সেটা দেখো, লিস্ট। লিস্টের রুলটা কি, লিস্টের পর, লিস্টের আগের অংশটা তোমাকে দেয়া থাকবে, লিস্টের আগের অংশটা তোমাকে দিয়ে দিবে, পরের অংশ তোমাকে ফিল আপ করতে হবে। এই পরের অংশটা অ্যাকচুয়ালি কি হয়, একটা সাবজেক্ট বসে, শুড অথবা মাইট বসে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখো, আই স্টাডিড হার। আচ্ছা, লিস্ট শব্দটার অর্থটা অ্যাকচুয়ালি কি, যাতে না, হ্যাঁ, আই স্টাডিড হার্ড, আমি খুব কঠিন মানে খুব পরিশ্রম করে পড়েছি, কঠিন ভাবে পড়াশোনা করেছি, খুব কঠিন ভাবে মানে আমি খুব পরিশ্রম করে, আই স্টাডিড হার্ড, আমি খুব পরিশ্রম করে পড়াশোনা করেছি, যাতে না, আই শুড লিস্ট, এরপরে তোমার ডট দেওয়া থাকবে। তাহলে আমি কি বসবো, একটা সাবজেক্ট বসলাম, আমার সাবজেক্ট দেয়াই আছে আই, আমি যাতে না আমি কি করি, আই শুড ফেইল, আমি যাতে ফেল না করি। তাহলে এখানে একটু একটু শব্দের সাথে অর্থের সঙ্গতি খুব একটা ভালোভাবে হয় না, এই জন্য এই রুলটা আসে বিশেষ করে, এটা খেয়াল রাখবে। অর্থ ধরে করলে এটা একটু অদ্ভুত হবে, তোমার খেয়াল রাখবে যে লিস্টের পর আই সাবজেক্টের, লিস্টের পরে একটা সাবজেক্ট বসে এবং তারপরে কি হয়, শুড অথবা মাইট বসবে। তাহলে আই স্টাডিড হার্ড, লিস্ট আই শুড ফেইল, অথবা লিস্ট আই মাইট ফেইল। এই পাঁচটা রুল অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। এরপরে যে রুলগুলো, এগুলো একদম মানে মেইন স্ট্রিম রুল না হলেও আমাদের এই রুল থেকেও আসে, মেইন স্ট্রিম রুল না হলেও আমাদের এই সব রুল থেকে আসবে। এরপরে রুলটা খেয়াল করো, নাম্বার ৬, কিছু শব্দ আমি তোমাদেরকে বলে দেব, এই শব্দগুলো তোমরা খাতায় প্লিজ একটু টুকে নেবে, আমিও এখানে লিখে দেই যাতে তোমাদের বানানে কোনো ভুল না হয়। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফর ওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাঁ এগুলো তোমাদের বইতেও আছে, তোমার বইতেও দেখে নিতে পারো। বি ইউজড টু, বি মিন্স একটা ভিভার্ব থাকবে এখানে, বি ইউজড টু, অ্যাডিক্টেড টু। খেয়াল করো, এই যে এই শব্দগুলো আমি তোমাদেরকে বলছি, এগুলোর পরে কিন্তু টু দেয়া, মানে একটা প্রিপোজিশন, এবং সেই স্পেশাল প্রিপোজিশনটা দেয়া, স্পেসিফিক একটা প্রিপোজিশন দেয়া, কি টু, আমরা জানি যে টু প্রিপোজিশনের পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই যে ফ্রেজাল শব্দগুলো আছে, এই যে ফ্রেজ ওয়ার্ডগুলো আছে, এই এগুলোর পর টু থাকা সত্ত্বেও এগুলোর পর কি যুক্ত হয়, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের বেস ফর্ম হয় না, কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি আরো একটা শব্দ দেখিয়ে দিচ্ছি, এডিক্টেড টু, এছাড়াও আছে ডেভোটেড টু, প্রেফার টু, হ্যাঁ প্রেফার টু আছে, আর কি আছে বলতো, টু 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 ছাড়া, টু টু ছাড়াও কিন্তু কিছু শব্দ আছে, যেমন ক্যান নট হেল্প, তাহলে ক্যান নট হেল্প যদি থেকে থাকে তাহলে অবশ্যই কুড নট হেল্পও আছে, হ্যাঁ কুড নট হেল্প, এছাড়া আর কি শব্দ আছে বলো, হ্যাঁ ঠিক ধরেছ, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এই শব্দগুলো একটু ভালোভাবে খেয়াল করো, এই শব্দগুলো, এই শব্দগুলোর পর কি হয়, এই শব্দগুলোর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের বেস ফর্ম না বসে কি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই অ্যাম, একটা উদাহরণ দিই খুব সহজে, একটা এক্সাম্পল দিই, যেমন আই
am আমি কি উদ্দেশ্যে গেলাম looking forward I am looking forward to two apart verb based from হওয়ার কথা ছিল হচ্ছে না সুতরাং আমি ভার্বের সাথে একটা আইএনজি দেখো বোরোর সাথে আইএনজি যুক্ত করছি borrowing money from you ঠিক আছে কি আমি তোমার কাছ থেকে কি করছি টাকা অ্যাকচুয়ালি বড় বড় কি ধার করা টাকা ধার করার কথা বলছি তাহলে দেখো একটু একটু রিভিউ করো পুরো রুলস গুলো একটু খেয়াল করো যে আমরা প্রথমে কন্ডিশনাল পড়লাম এরপরে আমরা রুল টু তে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো পড়লাম অ্যাজ ইফ অ্যাজ দো এরপরে আমরা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম এগুলো দেখলাম নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড এগুলো দেখলাম এরপরে লেস্ট পড়লাম একটু আর তারপরে কিছু ফ্রেজাল ওয়ার্ড তোমাদেরকে দিলাম যেগুলোর পরে ভার্বের বেস ফর্ম না হয়ে ভার্বের সাথে কি করছে আইএনজি যুক্ত করছে তাহলে তোমাদেরকে এখানে হয়তো তোমাকে আই এম লুকিং ফরওয়ার্ড টু এই পর্যন্ত তোমাকে দিয়ে দিচ্ছে এরপর একটুকু তোমার ডট ডট থাকবে গ্যাপ থাকবে তোমাকে সেইটুকু ফিল আপ করতে হবে সেই ফিল আপিং এর ক্ষেত্রে তোমাকে কি খেয়াল রাখতে হবে যে হ্যাঁ তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করছো ভার্বের বেস ফর্ম কোনো কোনোই বসাচ্ছ না ভার্বের বেস ফর্ম বসালে এটা ভুল হবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এরপরের ক্লাসে আমরা আরো কিছু রুলস নিয়ে কথা বলবো এবং আমি তোমাদেরকে কিছু প্রভাব ইম্পর্টেন্ট কিছু প্রভাব লিখিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেব আজকের মতোই আশা করছি কোনো অসুবিধা ছাড়াই তোমরা আমার ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছো এবং তোমাদের একটা বিষয় আমি বলছি তোমাদের উপস্থিতি কিন্তু খুব বেশি না আমরা একটু তোমাদের আরো উপস্থিতি চাচ্ছি আমরা সবাই যে যেখানে আছো প্লিজ অনলাইন ক্লাস অ্যাটেন্ড করো আমাদেরকে কমেন্ট করো আমাদেরকে জানাও যে তোমাদের কোথাও কোথায় কোথায় অসুবিধা আছে আমরা জানলে আমরা খুব সহজ সেগুলো সর্ট আউট করতে পারবো হ্যাঁ আর যাই হোক আমাদের জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য আমাদের দোয়া থাকলো সবাই যাতে সুস্থ থাকতে পারি সবাই যাতে ভালো থাকতে পারি আগামী ক্লাস পর্যন্ত তোমাদের শুভকামনা রইল স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ